সুমিত খান নামে একজন ছেলে কমেন্ট করে লিখেছে আমার স্ত্রী আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে না আমি যখনই তাকে শারীরিক সম্পর্কের কথা বলছি সে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক দিন হয়ে গেল সে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে না এখন আমার কি করা উচিত তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ পেলে দেবো তো দেখো বন্ধুরা সুমিত খানকে সবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে তোমার স্ত্রীকে একটু ভালোবাসতে শেখো একটু আদর করতে শেখো এমনটা আমি কেন বলছি দেখো পুরুষ মানুষদের অভ্যাস কী তারা সারাদিন বাইরে ঘুরে বেড়াবে কাজকর্ম করবে নিজের মতন তার স্ত্রীকে এক চুলও সময় দেবে না কোনোভাবে তাকে আদর করবে না ভালোবাসবে না এবং বাড়ি ফেরা মাত্র কী করবে যেই বিছানাতে সবে শুধুমাত্র শারীরিক সম্পর্ক করতে শুরু করবে এই জিনিসটা মেয়েরা একদমই পছন্দ করে না ঠিক আছে তুমি হয়তো এই ধরনের যদি কাজ করে থাকো তাহলে সে তোমার সাথে কিন্তু শারীরিক সম্পর্ক করতে চাবে না সে চাবে শারীরিক সম্পর্কের বাদেও যেন আমাদের মধ্যে একটা সম্পর্ক থাকে

কোনো মেয়ের সাথে ধরো তুমি বিয়ে করেছো আমি যে যে ছেলেরা এই ভিডিওটা দেখছি আমি তাদেরকে বলছি ধরো তুমি কোনো মেয়ের সাথে বিয়ে করলে তুমি সারাদিন তার সাথে ঠিক করে কথা বলছো না তাকে একটু আদর করছো না তার সাথে সুখ দুঃখের দুটো কথা বলে টাইম পাস করছো না তুমি ডাইরেক্ট যখনই তুমি রাত্রির বেলায় বাইরে আসছো শারীরিক সম্পর্ক করা শুরু করে দিচ্ছ শারীরিক সম্পর্ক হয়ে যেচ্ছে তারপর তুমি ঘুমিয়ে পড়ছো ঠিক আছে তো এই ধরনের কাজকর্ম যারা করে তাদের সাথে কিন্তু তাদের স্ত্রী ঠিক ঠিক করে শারীরিক সম্পর্ক করতে চাবে না সে মুখ ঘুরিয়ে নেবে ঠিক আছে তাই তোমাদের উচিত তোমার স্ত্রীকে একটু আদর করা ভালো ভালো তার সাথে কথা বলা ঠিক আছে তার সাথে একটু টাইম পাস করা তার গায়ে একটু হাত বুলিয়ে দেওয়া একটু ফোর ফেলে করা তারপরে কি করতে হবে শারীরিক সম্পর্ক করতে হবে ঠিক আছে তাহলেই দেখবে সে কিন্তু রাজি হয়ে যাবে এবং তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করবে কিন্তু তুমি যদি সারাদিন কথাবার্তা বলছো না বাড়িতে এসে কথাবার্তা না বলে ডাইরেক্ট শুধুমাত্র শারীরিক সম্পর্ক করতে লাগছো আর শারীরিক সম্পর্ক করা হয়ে গেলেই তুমি আবার তাকে ভুলে যাচ্ছ তাহলে দেখবে কিন্তু এই ধরনের সমস্যা তৈরি হয় ঠিক আছে মানে তোমার স্ত্রী তখন তোমাকে কিন্তু দিকতে চায় না তাই স্ত্রীর সাথে ভালো সম্পর্ক রাখো তাকে একটু আদর করো শুধু মাত্র শারীরিক সম্পর্কের জন্যই যে তুমি তাকে বিয়ে করেছো এমনটা করলে কিন্তু হবে না ঠিক আছে তাকে একটু আদর করতে শিখতে হবে ভালোবাসতে হবে ভালো করে কথা বলতে হবে তার সাথে তাহলেই দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে দ্বিতীয় আর একটা কারণ বলে দিই সেটা হচ্ছে ভিটামিন বা প্রোটিনের অভাব ঠিক আছে অনেক সময় দেখা যায় কি ঠিকমতো খাওয়া দাওয়া না করলে অথবা অতিরিক্ত খাটাখাননি করলে শরীরে ভিটামিন বা মিনারেলসে কিছু অভাব হয়ে যায় যার ফলে কি হয় না শারীরিক সম্পর্ক করার যে ইচ্ছা সেটা কিন্তু কমে যায় ঠিক আছে ছেলেদের ক্ষেত্রেও হয় আবার মেয়েদের এই ক্ষেত্রে হয় তো তুমি যেটা করতে পারো তুমি একবার তোমার নিকটবর্তী ডাক্তারখানা আছে সেখানে গিয়ে একটু জিজ্ঞেস করতে পারো তোমার স্ত্রীর ব্যাপারে বলতে পারো বিশেষ করে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক যদি তুমি ওষুধ খাও তাহলে এতে অবশ্যই খুব ভালো ফল পাবে তোমার স্ত্রী এবং তোমার স্ত্রী কিন্তু আগের মতন তোমার সাথে শারীরিক সম্পর্ক করবে ঠিক আছে আর হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিকের খুব একটা কিন্তু সাইড এফেক্ট নাই তাই আমি তোমাদের বলবো তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক কোনো ডাক্তার থাকে তাহলে তার কাছে গিয়ে তোমার স্ত্রীর ব্যাপারে বলো সে কিন্তু তোমাদের সঠিক ওষুধ দিয়ে দেবে এবং সেগুলো খাওয়ার পর দেখবে তোমার স্ত্রী তোমার সাথে শারীরিক সম্পর্ক করছে তৃতীয় আর একটা কারণ বলে দিই তোমাদের স্ত্রী যদি শারীরিক সম্পর্ক করতে না চায় তাহলে তোমাদের একটু স্ত্রীর ওপর খোঁজ রাখতে হবে অনেক সময় দেখা যায় কি কিছু কিছু মেয়ে থাকে যারা হয়তো বাইরে শারীরিক সম্পর্ক করছে ঠিক আছে আগে থেকে শারীরিক সম্পর্ক করছে তাই তোমার সাথে আর করতে চাইছে না ধরো তুমি সারাদিন বাড়ির বাইরে থাকো আমি তোমার মনে সন্দেহ ঢুকাচ্ছি না তবুও আমি তোমাদের বলছি দশ হাজার জনের মধ্যে একজন মেয়ে এমন থাকে যারা বাইরে শারীরিক সম্পর্ক করছে তাই সে ভেতরে আর শারীরিক সম্পর্ক করতে চাইছে না মানে তুমি হয়তো বাড়িতে থাকছো না সেই অবস্থায় হয়তো কেউ আসছে এবং তোমার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করে যাচ্ছে তাই তুমি যখন তাকে এসে বাড়ি এসে যখন আর বলছো তখন তার আর মুড থাকছে না অনেক ছেলেদের ক্ষেত্রেও এই জিনিসটা হয় সে যখন হয়তো অফিসে যাচ্ছে বা কোথাও হয়তো কাজে যাচ্ছে সেখানে হয়তো কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছে প্রত্যেক দিন তাই বাড়ি এসে সে আর তার স্ত্রীকে সময় দিচ্ছে না স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে না তার মন হচ্ছে না ঠিক আছে তো মেয়েদের ক্ষেত্রেও এই সেম জিনিসটা কিন্তু হয়ে থাকে তাই এটা কিন্তু তোমাদের একটু চেক করে দেখতে হবে যে তোমার স্ত্রী এই ধরনের কোনো কাজকর্ম করছে না তো ঠিক আছে যার কারণে তার হয়তো শারীরিক সম্পর্ক করতে আর ভালো লাগছে না বাড়িতে কারণ সে আগে থেকেই বাইরে ডোজ পেয়ে যাচ্ছে ঠিক আছে তো এই জিনিসটা তোমাদের একটু চেক করে দেখতে হবে যদি দেখো যে না এই ধরনের রকম অসুবিধা নেই সে তার চরিত্র ভালো সে বাইরের কারোর সাথে মেলামেশা করছে না তাহলে তোমাকে সিম্পলি যেটা করতে হবে যে একটা ভালো ডাক্তার দেখাতে হবে এবং তার সাথে তোমাকে তাকে একটু আদর করতে হবে একটু ভালোবাসতে হবে তাহলেই দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে কোনো রকম অসুবিধা হবে না সে তোমার সাথে লাফি লাফি সম্পর্ক তৈরি করবে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে